সবুজ বাঁচানোর আর্জি। মেয়ের অন্নপ্রাশনে আমন্ত্রিতদের হাতে চারা গাছ তুলে দিলেন বেলডাঙার এই শিক্ষক দম্পতি। তাদের আনন্দের একটি দিনে সবুজায়নের বার্তা দিতেই এমনটাই উদ্যোগ বলে জানিয়েছেন বেলডাঙার রাজাপুরের মহুলা গ্রামের এই শিক্ষক দম্পতি। গাছ লাগান, গাছ বাঁচান, এলাকার মানুষ থেকে আত্মীয় স্বজনদের মধ্যে এই বার্তা পৌঁছে দিতে অভিনব উদ্যোগ বেলডাঙার শিক্ষক দম্পতির। মেয়ের অন্নপ্রাশনে আমন্ত্রিতদের হাতে তুলে দিলেন চারা গাছ। গোটা বিশ্ব যখন বিশ্ব উষ্ণায়নের প্রভাবে ধীরে ধীরে ধ্বংসের প্রভাবে ক্ষতিগ্রস্ত, তখন সেই পৃথিবীকে আগামী প্রজন্মের কাছে বাসযোগ্য করে তুলতেই এগিয়ে এসেছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। তার সাথে বিভিন্ন পেশার সাথে যুক্ত মানুষরাও এগিয়ে আসছেন, এইসব উদ্যোগ গ্রহণ করছেন। বেলডাঙার রাজাপুর মহুলা গ্রামের শিক্ষক দম্পতি কৃষ্ণচন্দ্র দে ও সরস্বতী নন্দীর দ্বিতীয় সন্তানের অন্নপ্রাশন ছিল রবিবার। এদিন সন্ধ্যায় এই অনুষ্ঠানে আমন্ত্রিতদের সংখ্যা ছিল প্রায় 700 জন। সেই সমস্ত আমন্ত্রিতদের হাতেই খাওয়া দাওয়ার পর ছিল বিশেষ উপহার তুলে দেওয়ার পালা। আমি আমার মেয়ের যখন অন্নপ্রাশনের পরিকল্পনা করি, আমার মেয়ে আহি, তো তখন থেকে আমি ভেবেছিলাম যে আমার বাড়িতে যে সমস্ত গেস্টরা আসবে তাদের জন্য আমি একটা গাছ উপহার হিসেবে দিতে চাই সবাইকে। কারণ গাছের মূল্য তো আমরা সবাই জানি, যেখানে সেখানে নির্বিচারে গাছ কেটে ফেলা হচ্ছে। আগামী প্রজন্মের কাছে সবুজ ও স্বাস্থ্যকর পৃথিবী উপহার দিতেই এই অভিনব উদ্যোগ নেওয়া হয় শিক্ষক দম্পতির তরফে। আমরা আজকাল দেখতে পাচ্ছি যে এই যে পরিবেশ দূষণ, এত পলিউশন, কারণ কি? এর জন্য আমরাই দায়ী। এটার জন্য এই যে এখন বাচ্চারা হয়ে হয়ে এত শ্বাসকষ্টের অসুবিধা হচ্ছে, কেন? কারণ বয়স হচ্ছে মানুষের, সেটাও তাই। এর জন্য কিন্তু গাছের জন্য, এটাই হচ্ছে মূল কারণ গাছ কেটে ফেলার জন্য। আমরা ভবিষ্যৎ পরিবেশ পাওয়ার আশা আমি রাখি, এটা আমি সবার কাছে এই বার্তাটা দিতে চাই এই অনুষ্ঠানের মাধ্যমে। অনুষ্ঠানে তো উপহার থাকে, তবে চারা গাছ উপহার এই প্রথমবার। চারা গাছ উপহার পেয়ে খুশি আমন্ত্রিতরা। আমি এরকম কোনো প্রথম অনুষ্ঠানে এলাম যেখানে অন্নপ্রাশনে এরকমভাবে যে গাছ দেওয়া হচ্ছে, ঠিক আছে। আর এটা খুব ভালো লাগলো, কারণটা হচ্ছে একটা সদ্যজাত শিশু আজকে অন্নপ্রাশন হচ্ছে, তার যে জীবনের যে মূল্য বড় হচ্ছে, তার সঙ্গে সঙ্গে একটা নতুন একটা চারা গাছ তার সঙ্গে যে দেওয়া হচ্ছে, এবং এই চারা গাছ দিয়ে যে একটা নতুন একটা প্রতিফলন সৃষ্টি করা হচ্ছে, এটা খুব সুন্দর একটা জিনিস। এবং আগামী দিনে আশা রাখবো যে এরকম অনুষ্ঠানের মধ্যে এরকম প্রভাব প্রত্যেকটা অনুষ্ঠানে পড়তে থাকবে। গাছ পেয়ে খুব ভালো লাগছে, গাছ আমাদের প্রত্যেকের লাগানো উচিত বাড়িতে। পৃথিবী এখন ধ্বংসের দিকে, গাছ প্রত্যেকের বাড়িতে বাড়িতে লাগানো দরকার। কেন গাছ এখন অনেকেই সব কেটে বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে, কিন্তু গাছ কেউ লাগাচ্ছে না, গাছ প্রত্যেকেরই লাগানো দরকার। এদিন চারা গাছের মধ্যে ছিল বিভিন্ন প্রজাতির ফলের গাছ। এভাবে অন্যান্যরাও যদি এগিয়ে আসে তাহলে আগামী দিনে সবুজ পৃথিবী রক্ষা পাবে। তাই সবুজ পৃথিবী রক্ষায় সকলকেই গাছ লাগানোর বার্তা দেওয়া হলো এদিনের অনুষ্ঠান থেকে। বেলডাঙা থেকে রামচন্দ্র বিশ্বাসের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।